হাসপাতাল সূত্রে বলা হচ্ছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তাকে নজরদারিতে রাখা হয়েছে। অবশ্যই তার আজকে দুটো স্টেন্ট বসানো হয়েছে এবং প্রথমে অ্যাঞ্জিওগ্রাম করে দেখা যায় যে তার দুটি মূল ধমনীতে বড়সড় ব্লকেজ হয়েছে এবং সেই কারণে চিকিৎসকরা স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন এবং দুটি স্টেন্ট বসানো হয়েছে সফলভাবে। এরপরে চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন, তবে চিকিৎসকরা তাকে নজরদারিতে রেখেছেন, আইসিসিউতে তিনি রয়েছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ। ছিল তৃণমূলের গুন্ডা বাহিনী তালিকা তৈরি করুন, দেখে নেবে বিএসএফ। ইটাহারে দলীয় সভায় হুঙ্কার বিজেপি নেতা সায়ন্তন বসুর, সিবিআই ইডিকে দিয়ে পারেনি তাই এখন বিএসএফ কে কাজে লাগাতে চাইছে, পাল্টা তৃণমূল। ইটাহারের বিস্তীর্ণ এলাকা বোধহয় সীমান্তের 50 কিলোমিটারের মধ্যে আসে। এখানে আর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের নয়, এখানে বিএসএফ এর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব লোকাল বিএসএফ অফিসারের কাছে, আমাদের জেলা সভাপতির মাধ্যমে একবার দেখা করুন, কথা বলুন, তৃণমূলের গুন্ডাদের নামের তালিকা তৈরি করুন, এখান থেকে বিএসএফ কে দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে হবে। তৃণমূল এখানে চোরাচালান করে, এই তৃণমূলের গুন্ডাদের তালিকা তৈরি করে দিয়ে আসুন, তারপর যা বোঝার আমরা বুঝব। বিজেপি, সিবিআই, ইডি, আইটি এবং গুন্ডা বাহিনী, এদেরকে নিয়ে তৃণমূলকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। এখন বিজেপি চাচ্ছে বিএসএফ কে দিয়ে তৃণমূলের মোকাবিলা করানো, কিন্তু এটাও আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা আছে না। ওনারা যত খুশি বিএসএফ লাগাতে পারে, বিএসএফ থাকলে এলাকার বর্ডারের কাজ ভালোই হবে, ওনারা যত খুশি লাগাতে পারে, কিন্তু এটা বলতে পারি যে এরা সংবিধানকে উল্লঙ্ঘন করে যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে তার পরিপন্থী কাজ করছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।